আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আমি আবারও চলে আসলাম তোমাদের মাঝে আর একটি নতুন ডিজাইন নিয়ে। এই সামনে দেখতে পাচ্ছ যে আমি গুজরাটি স্টিচ দিয়ে আমি নতুন একটা ডিজাইন করেছি, এটা আর কি শেয়ার করব। তা এই ডিজাইনটা আমি ওই একটা টপসে করেছি, নিচে স্কার্ট আছে, স্কার্টের উপরে যে টপসগুলো পরে টপসের উপর করেছি ডিজাইনটা। তো আমি একটু খানিক দেখিয়ে দেবো, তারপরে আমি গুজরাটি সেলাইটা একটু দেখে দিচ্ছি। যেহেতু আমি আরও বেশ কয়েকবার দেখেছি, তারপরও আবারও দেখেছি নতুনদের জন্য, বিশেষ করে এই যে আমি খোপগুলো এঁকে নিয়েছিলাম। হ্যাঁ, এখন একটু দেখতে হবে যে আমি কীভাবে এগুলো সেলাই করছি। এভাবে আমি খোপগুলো বুনে নেবো এভাবে। আমার আগে কয়েকটা ভিডিওতে আছে গুজরাটি সেলাই আমি দেখিয়েছিলাম, তারপর আর একটু দেখিয়ে দিচ্ছি, যাতে অনেক গুজরাটি সেলাইটা আসলে একটু কঠিন আছে। তো আমি কিন্তু এই সব কটা বোনা হয়ে গেছে, এখন লাস্টটা বোনার সময় কিন্তু আমি লাস্টের যেটা বুনবো সেটা আমি এই যে এই ছুতাটার তল থেকে আমি এইভাবে সেলাই করে নেব। হ্যাঁ, আমার এই খোপগুলো সেলাই করা হয়ে গিয়েছে, এখন আমি এক এক করে বুনে নেব। এই যে আমি যে এদিক থেকে তুলে নিয়েছিলাম, এখান থেকে এইভাবে ছুটা এভাবে দিয়ে এই যে আমার এই ঘরে কিন্তু এই তিনটা, একটা দুইটা, এই তিনটা ঘর বোনা হয়ে গিয়েছে। এই যে পরে আমি এখানে চলে আসলাম, এসে আবার এখান থেকে ওই একই নিয়মে ঘরগুলো বুনে নেব। তো একটু খেয়াল রাখলে কিন্তু সেলাইটা করতে পারবে গুজরাটি সেলাইটা। আর এখানে আমি কিন্তু মিষ্টি কালারের কাপড়টা নিয়েছি। এই এখানে আমি যে কাপড় সুতা সেলাই করছি, এটা ছিল ডিপ নেভি ব্লু কালার সুতা, এটা কালো না, নেভি ব্লু কালার আর অফ হোয়াইট কালার সুতা নিয়েছি। হ্যাঁ, আমি কিন্তু এই যে প্রায় করা শেষ হয়ে যাচ্ছে আমার। এখান থেকে লাস্টে যে ঘরটা তুলবো, এখান থেকে দুটা পর নিয়ে বাদ দিয়ে তারপরে দুটা আবার তুলতে হবে। আর এখানে কিন্তু অটোমেটিক ঘরগুলো পূরণ হয়ে যাচ্ছে, তো এখানে একটা বাদ দিয়ে শেষেরটা আবার এইভাবে তুলে নেব। তো এখানে আমি কিন্তু তিনটা ঘর সেলাই করেছিলাম, একটা বাকি ছিল, এখন সে জায়গায় এসে যেটা বাকি ছিল ওটা আমি তুলে নেবো এইভাবে। এই যে কিন্তু আমার হয়ে গিয়েছে, আর এগুলো আমি ছোট ছোট এক একটা করে দিয়েছি। আর এই যে ভিতরে তো একটা ডলার বসিয়ে দিয়েছি, এখন আমি পুরোটা দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে।
তো বন্ধুরা, এই যে আমি করে নিয়েছি, এখানে নিচে কিন্তু বর্ডার দিয়েছি, এই যে এখানে বর্ডার দিয়ে সেলাই করে নিয়েছি, সবই গুজরাটি করেছি, কারণ যেহেতু টপ সেতটা করিনি, এই যে এইভাবে টপ সেট নিচে টুকু হলো, এই যে উপরে এভাবে, আর এটা স্কার্ট তো আমি দেখিয়ে দিলাম, তো বন্ধুরা আমি কিন্তু দেখিয়ে দিলাম কত সুন্দর করে কিন্তু আমি স্কার্টটা তৈরি করেছি। আর এই স্কার্টটা যেভাবে তৈরি করেছি, এটা হলো ঘরে থাকা কাপড় দিয়ে করেছি, এটা হলো কামিজের দুই সাইডে কাপড় বেঁচে থাকে সেই কাপড় দিয়ে করেছি, আর এটা হলো পায়জামার কাপড় দিয়ে করেছি। তো আশা করি আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবে। আর আমার পরবর্তী ভিডিও দেখার অনুরোধ রইল। তো বন্ধুরা, আজকের মতো আমি সবাইকে আল্লাহ দিয়ে দেবো, সবাই যেখানে থাকো না কেন ভালো থাকো, সুস্থ থাকো, কামনা করি সবাইকে। আল্লাহ হাফেজ।